नमस्कार बंधुरा, आमी सैकत आरो एक नतून फूड ब्लॉग निये तोमादे सकलेर सामने आमी आरो एक बार हाजिर होलाम। सो आज के आमी ट्राई करते जाबो गरीबेर केएफसी। हाँ, गरीबेर केएफसी माने हयतो तोमरा अनेक किछु भाबते पारो कोथाय ना कोथाय जाबो ना। आजके आमी जाच्छि कलकाता फ्राइड चिकेन, जेटा किना हावड़ा शिवपुर काजीपाड़ाय अवस्थित। सो फुल एड्रेसटा आमी डेस्क्रिप्शन बक्से दिए देबो, तोमरा निश्चय चेक करे नियो। सो आजके किन्तु तोमरा भिडियोटा एकबारो स्किप करबे ना, केननो आजके भिडियोटा तोमरा अनेक किछु देखते चलेछो, अनेक मजा होते चलेछे। सो बेसि बकबक करे लाभ नेइ, अनेक बेसि बकबक करे फेलछि आजके। सो चलो दोकानेर सामने गिये देखा होच्छे। सो चलो भिडियो। सो फाइनली आमी दोकान सामने एसे गेछि, तोमरा देखतेई पाच्छो दोकानटा। सो एबार दोकानटा एकबार तोमरा देखे नाओ। फाइनली দোকানের ভিতর আমরা চলে এসেছি, তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখো, আশা করি তোমাদের খুব ভালোভাবে উপভোগ করবে। চলো একটু তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। सो এখানে আমার একটা খুব ভালো লাগলো জিনিস লাগলো, যেটা হচ্ছে ডিটল হ্যান্ড ওয়াশ এখানে আছে, এটা খুবই প্লাস পয়েন্ট। সো চলো। ফাইনালি আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি, খাবার এখনো এসে পৌঁছায়নি। সো ওয়েট করতে থাকি, আশা করি তাড়াতাড়ি চলে আসবে। সো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। খাবার পালা। সো এইখানে তোমরা দেখতে পাচ্ছো দুটো উইংস আছে এন্ড একটা চিকেন ক্রিসপি আছে। সো এবার খাবো এন্ড তোমাদের বলবো এবার রিভিউটা দেবো কেমন খেতে। সো চলো ফার্স্টে আমি উইংসগুলো একটু ট্রাই করে নেবো। এবং দু রকম সস এখানে দেখতে পাচ্ছি আমরা। সত্যি বলবো জাস্ট ব্যাপক খেতে, বেশ মুচমুচে এবং বেশ ভিতরটা বেশ ভালো লাগছে। এবং চিকেনের ভিতরটা ড্রাই নয়, বেশ অয়েলি অয়েলি ব্যাপার আছে এটাই। টমেটো সস দিয়ে তো খেলাম, এবার একটু মিওনিজটা দিয়ে খাবো। আমার তো ভাই ফাটাফাটি লাগছে, বেশ মুচমুচে আছে এবং বেশ অয়েলি। তোমরা একবার ডেফিনেটলি এখানে আসতেই পারো এবং ট্রাই করতেই পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এটা কিন্তু এক প্রকার গরিবের কেএফসি। আমরা কিন্তু কেএফসিতে খেলে যেমন অনেক দামি দামি ভেবে পিছিয়ে যাই, কিন্তু এটাই তোমরা আসতেই পারো, রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। কী কী চিকেনের কী কী আইটেমের দাম আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওইখানে তোমরা চেক করে নেবে। সো এবার উইংস তো খাওয়া হয়ে গেছে, এবার একটু চিকেন ক্রিসপিটা খেয়ে দেখি। সো এইবার চিকেন ক্রিসপিটা খাবো এবং তোমাদের বলবো কেমন খেতে। সো চলো ফার্স্ট একটু মিওনিজ দিয়ে ট্রাই করবো। এটাও ব্যাপক খেতে গাইজ,
69 এরকম বড় ভাই ম্যাসিভ ভাবা যায় না, এরকম যথেষ্ট বড় পিসটা দিয়েছে, তোমরা একটু দেখে নাও ভালো ভালো করে। 69 যথেষ্ট বড় পিস দিয়েছে এবং ক্রিসপি বেশ বেশ ভালো, এবং যে মুচমুচে ব্যাপারটা, মানে KFC চিকেনে যে মুচমুচে ব্যাপারটা আমরা ক্রিসপি চিকেনে কিংবা উইংসে যেরকম পাই, এইখানেও কিন্তু সেম টেস্টই তোমরা পাবে। সত্যি বলতে আমার ব্যাপক লাগছে খেতে আজকে, ব্যাপক। অনেকদিন পর এরকম একটা রেস্টুরেন্ট, একটা ছোট রেস্টুরেন্ট কভার করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। সো বেশ অয়েলি অয়েলি ব্যাপার আছে এটা, এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না, স্বাস্থ্যের পক্ষে ভালো। অনেক জায়গায় কী করে ড্রাই করে দেয় জিনিসটাকে, এবং KFC মতন এরকম অনেক হয়তো ব্র্যাঞ্চ আছে সেখানে কিন্তু এতটা ভালো মুচমুচেও করে না, এতটা ভালো অয়েলিও করে না, কিন্তু এখানে বেশ ভালোভাবে আমাদের সার্ভ করেছে এবং ভালোভাবেই রান্নাটা করেছে। সো একটু টমেটো সস দিয়ে খেয়ে বলবো, আমার তো দারুণ লাগছে। সো তোমাদের অনেক লোক দেখিয়েছি এবং খাবারগুলো ভালো রিভিউ দিয়েছি, সত্যি বলতে আমি খারাপ রিভিউ দেবো না, যেমন খেতে আমি ঠিক তেমনই বলেছি। সো দোকানের ফুল অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নেবে এবং ডেফিনেটলি একবার এসে ট্রাই করো গরিবের KFC ভাই, খারাপ নয়, দারুণ খেতে। সো আজকে আমার বন্ধুটা ক্যামেরার পিছন থেকে আরও একবার হেল্প করেছে, সো একটা লাইক ওর জন্য অবশ্যই করে দেবে। সো খাওয়া দাওয়া তো প্রায় শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। সো আজকে আমরা যেখানে ভিজিট করলাম, সত্যি বলতে খাবারগুলো আজকে জাস্ট অসাধারণ ছিল, সত্যি জাস্ট ব্যাপক ছিল। তোমরা পারলে একবার ডেফিনেটলি ট্রাই করার চেষ্টা করো, ডেফিনেটলি একবার দোকানটা এসে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সো সত্যি বলবো, সত্যি ওদের বিহেভিয়ারটা জাস্ট অসাধারণ ছিল, খুব ভালো ব্যবহার করেছে আমাদের সঙ্গে, এবং এটার জন্য একটা প্লাস পয়েন্টও বলা যেতে পারে। সো প্লিজ আমি ইনবক্সে অ্যাড্রেসটা দিয়ে রাখবো, প্লিজ প্লিজ তোমরা একবার ভিজিট করো। সো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, আর সাবস্ক্রাইব তো কী বলবো, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্রতিবার আমি বলছি আমার মানে বলাটাই বেকার হয়ে আছে, ভিডিও দেখছো আর পালিয়ে যাচ্ছ, কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ ভাই একটু সাবস্ক্রাইবটা করো, একটু সাবস্ক্রাইবটা দরকার, সাবস্ক্রাইবটা করে রাখো, অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে চ্যানেলে, একটু সাবস্ক্রাইবটা করে রাখো। সো এবার যাওয়ার পালা, আজকের মতন আসছি, আমি সৈকত আজকের মতন বিদায় নিলাম। এবং সো যাওয়ার আগে বলে যাই, হাসতে থাকো, খেতে থাকো, খাওয়াতে থাকো, এবং দি বাংলার কাছ চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকো।